9 years we are together. আমাদের first দেখা হয়েছিল হচ্ছে আমাদের কলেজে। তারপরে ও আমার senior ছিল, আমি ওর junior ছিলাম। তোমাকে চেয়েছি সেভাবে, বিষাদ ছুঁয়েছে যেভাবে, তোমাকে চেয়েছি সেভাবে, বিষাদ ছুঁয়েছে যেভাবে, তুমিও কি তাই রাত হয়ে যাও। দেন আমাদের রিলেশনটা এরকমভাবে গ্রো করতে থাকে। তারপর ও স্টাডির জন্য বাইরে চলে যায়, আমি জবের জন্য বাইরে চলে যাই। তো একটা লং ডিস্টেন্স তৈরি হয় আমাদের রিলেশনে, বাট স্টিল উই হ্যাভ বিন টুগেদার ফর এভার। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হে আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হারিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। এরকম একদিন বাড়ি এলাম রাত্রেবেলা, মাকে হঠাৎ বললাম যে মা বিয়েটা তাহলে সেরেই নি, অনেকদিন তো হলো। তারপরে আমি ভাবিনি মা এতটা সিরিয়াস নিয়ে ব্যাপারটাকে। পরের দিন সকালে উঠে অফিস যাচ্ছি, দেখি মা একদম রেডি, পুরোই পুরোই সব আসবে, এরকম একটা ব্যাপার বাড়িতে। ঠিক আছে, তো কখন যে সেই 9 বছরের ভালোবাসাটা মানে গার্লফ্রেন্ড থেকে এসে ওয়াইফে পরিণত হলো। বেশ ভালো যাচ্ছে দিন, হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে, তোমারও প্রাণে পুলক প্রবাহ নিশিতে চাহে আমাতে। এইটুকু থেকে শুরু, মানে একদম ছোট্ট থেকে শুরু। ঠিক আছে, আজকে এই রিলেশনশিপের থ্রু অনেকে অনেক রকমভাবে জড়িয়ে আছে আমাদের বিয়ে, রাইট? তো ভালোভাবেই কাটছে দিনগুলো, আশা করি যে আমার ওয়াইফ হিসেবে ভালোভাবেই কাটবে আরও, রাইট? কি তাই তো, দেখা যাক। সো ফিউচারের কথা কিছু ভাবিনি, এগিয়ে যাচ্ছি, আশা করি এগিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, এরকমভাবেই আমরা 9 বছর কাটিয়েছি, হোপ আমরা সারা জীবনটা এরকমভাবেই কাটিয়েছি। থ্যাংক ইউ। হাওয়া দিল শিশিরানিটা, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল ভুল ঠিকানা, হাওয়া দিল শিশিরানিটা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল।